দেশে ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর মোট মৃত্যু চুরানব্বই জনের এছাড়া গত চব্বিশ ঘন্টায় একদিনের রেকর্ড আটশো পঞ্চান্ন জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি বলছে ডেঙ্গুতে মোট শনাক্ত পঁচিশ হাজার একশো একাশি জন গেল চব্বিশ ঘন্টায় আক্রান্তদের পাঁচশো তেইশ জন ঢাকায় এবং তিনশো বত্রিশ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি এই মুহূর্তে সারা দেশে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার আটশো সাতচল্লিশ জন এছাড়া চিকিৎসা নিয়ে মোট বাইশ হাজার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন